এবার সড়কে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী দাবি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। সোমবার দুপুরে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুননেসা মহিলা কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, আট বছর আগে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হলেও তাদের অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং সেশন জট, ফল প্রকাশের দেরি, প্রশাসনিক হয়রানি, আবাসন, ক্লাসরুম এবং ল্যাবের সংকট সহ নানা সমস্যা বেড়েছে। শিক্ষার মান উন্নয়নের কথা বলে যে আমাদের একত্রিত করেছিল, কিন্তু আমাদের সেগুলোর প্রাপ্য অধিকার দেয়নি তারা। মানববন্ধনটি আজকে জনসমুদ্রে রূপ নিয়েছে, এই কারণে আমাদের আসলে রাস্তাঘাট ব্লক হয়ে গিয়েছে। বিকেলে আন্দোলনকারী শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন, দ্রুত এই বিষয়ে সংস্কার কমিটি গঠন করতে হবে। সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার কমিশন গঠন করতে হবে। শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রভাবে শাহবাগ, নীলক্ষেত, সায়েন্স ল্যাব মোড়, কলাবাগান ও মিরপুর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, থমকে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন পথচারীরা, পায়ে হেঁটে অনেকে রওনা দেন গন্তব্যে। যাত্রাবাড়ি থেকে আসছি, তো ওখানে আমার আসতে এখানে এলিফ্যান্ট রোড আসতে দুই ঘন্টার উপরে টাইম লাগছে। ভোগান্তি হচ্ছে, গাড়ি ঘোড়া চল না চললে তো সবারই কষ্ট, অনেক কষ্ট হচ্ছে যে হাতে গাড়ি লয়ে গেলাম। 2017 সালে শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়, তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেন তৎকালীন শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকার গঠনের পর দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা উপদেষ্টা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েও কোনো আশ্বাস না পেয়ে রাস্তায় নামেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স, টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।